ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল ক্রোয়েশিয়া ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ফাইনালে ক্রোয়েশিয়াকে চার দুই গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স এই ম্যাচে ক্রোয়েশিয়ার সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে ফ্রান্সের কাছে বিশ্বকাপ জয় উদযাপনে ব্যস্ত ছিল ফ্রান্সের তারকারা ইতিহাস গড়া এই ফাইনালে জয়ের পর ব্যতিক্রম কিছু চিত্র দেখা যায় ফাইনাল ম্যাচ শেষে ব্যতিক্রম ফ্রান্সের দুই মুসলিম তারকা পগবা ও সিদ্য তারা বিশ্বকাপ জয়ের পর সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য লুটিয়ে শেষ দায় লুটিয়ে পড়া দুই তারকা আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল বিশ্বে এমন দৃশ্য ক্যামেরায় দেখা যায় অনেকক্ষণ বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সৌদি আরবের মক্কায় ওমরা পালন করতে গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা পল পগবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পল পকবার সেই ছবি ছড়িয়ে পড়ে সেখানে পকবার লিখেছিলেন আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা ফ্রান্সের ফুটবল দলে কমপক্ষে সাতজন মুসলিম খেলোয়াড় খেলেছেন যা নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য খুশির খবর গতকাল ফ্রান্সের মুসলিম দুই তারকার করা কাজে মুগ্ধ গোটা বিশ্ব সৃষ্টিকর্তার প্রতি কতটাই সন্তুষ্ট তারা তা প্রমাণ করেছে মাঠেই